গায়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে সবুজে ঘেরা বাড়িটিতে প্রবেশ করতে দেখা গেল নিস্তব্ধতা। একদিন যে বাড়িটিতে ছিল আনন্দ উচ্ছ্বাস, সেখানে আজ শোকের ছায়া। ইউক্রেনে রুশ বাহিনীর রকেট হামলায় বরগুনা বেতাগি উপজেলার বাসিন্দা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবার এখন দিশেহারা। আমার ছেলের সাথে কথা হয়েছে বুধবার সকাল 8টায়। আমার ছেলে বলছে ভিডিও কল দিছিল, সে ভিডিও কল দিয়ে আমার চেহারা দেখছে, সে নিয়েছিল ওইদিন ভিডিও কল দিছিল, ভিডিও কল দিয়ে কথা আর হেরছিল সংসার। আর দুই ভাই ছিল, এদের মানুষ করার জন্য খুবই চেষ্টা ছিল, বিয়েও করে নাই, কোনো ব্যাগ বাজার নাই, পিছনে বলছে যে আমি বাইকে মানুষ না করে বিয়ে করবো। হাদিস ছোটবেলা থেকে ছিলেন মেধাবী ও শান্ত প্রকৃতির, লেখাপড়ায় ছিলেন বেশ ভালো। নভেম্বরে আসবে, এসে ঘর করবে, ঘর করে বিয়ে করবে। সরকারের কাছে বাইরে প্রার্থনা, আমার বাবা মার জন্য তাকায়, আমার ভাইদের জন্য যে তাকায়, আমার ভাইদের জন্য তাকায়, আমি কি করব। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাবা মা পড়ে গেছেন এক কঠিন অনিশ্চয়তার মাঝে। ওই আমার সংসারে কর্ণধার, দুই ভাই লেখাপড়া, সংসার চালান, আমাদের চিকিৎসা বাদ্যে চালান, সবই ওই কর্তব্য। এখন আর এই অকাল মৃত্যুতে এই পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব এবং অসহায় হয়ে পড়েছে। আর ভাইদের লেখাপড়া, তার বাবা মার চিকিৎসা, সবাই আর কি এখন একটা অনিশ্চয়তার পথে, এবং আমরা সবাই শোকাহত যে ওদের ভবিষ্যৎ নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি উদ্যতন কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ রাখতেছি, যাতে আমরা অন্ততপক্ষে যা হারিয়েছি তা তো আর পাবো না, কিন্তু লাশটা যেন আমরা বাড়িতে পাই, তাহলেও আমরা সাময়িকভাবে কিছুটা তৃপ্তি পাবো। পুত্রহারা বাবা মায়ের দাবি, তাদের সন্তানের লাশটা যেন সরকার তাদের হাতে ফিরিয়ে দেয়ার এবং তার মেছো ছেলেকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাহলেই মেছে যাবে অসহায় পরিবারটি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।